আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আজকে তোমাদের প্রাণীবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে এসেছি। দ্বিতীয় অধ্যায়ের প্রাণী পরিচিতি অংশের রুই মাছের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র বলতে সেই সকল অঙ্গের সমষ্টিকে বোঝায় যে সকল অঙ্গ বা অঙ্গের মাধ্যমে সারা দেহে রক্ত প্রবাহিত হয়। অর্থাৎ রুই মাছের সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার ফুলকায় প্রবেশ করে। অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রবাহিত হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় ফিরে আসে, তাই রুই মাছের রক্ত সংবহন তন্ত্র বলে পরিচিত। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র নিম্নোক্ত অংশগুলো নিয়ে গঠিত: রক্ত, হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা। তোমরা চিত্র লক্ষ্য করলে বুঝবে এই যে ত্রিকোণাকার অংশটি, সেটি হচ্ছে হার্ট এবং এটি হচ্ছে ধমনী, নীল রঙেরগুলো হচ্ছে শিরা। এবং দেহে বিভিন্ন অঙ্গে এই ধমনী ও শিরার সংযোগ স্থলে সরু সরু কতগুলো রক্তবাহিকা থাকে। এই রক্তবাহিকাগুলো জালিকাগারে বিস্তৃত থাকে, এগুলোকে বলা হচ্ছে ক্যাপিলারিস। রুই মাছের রক্ত লাল বর্ণের হয়। রক্তের অন্যান্য রক্তের মতো রুই মাছের রক্তেরও প্রধান দুইটি অংশ থাকে, একটি তরল হলুদাব অংশ যেটাকে রক্তরস বা প্লাজমা বলে, এবং রক্তরসে বা প্লাজমায় ভাসমান বিভিন্ন ধরনের রক্তকণিকার মধ্যে এখানে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকা পাওয়া যায়। শ্বেত রক্তকণিকা এমিবার মতো অনিয়মিত আকারের, কিন্তু লোহিত রক্তকণিকা উপবৃত্তাকার বা ডিম্বাকার হয়ে থাকে এবং এখানে এটি নিউক্লিয়াসযুক্ত অবস্থায় পাওয়া যায়। অর্থাৎ রুই মাছের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসযুক্ত, রুই মাছের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসযুক্ত মনে রাখতে হবে। হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড ফুলকার নিচে, অর্থাৎ উভয় পাশে যে একজোড়া ফুলকা পাওয়া যায় সেই ফুলকার নিচে একটি গহ্বর থাকে, হৃৎপিণ্ড সেই গহ্বরে বসানো থাকে। সেই গহ্বরটির নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি বা পেরিকার্ডিয়াল গহ্বর। এবং পেরিকার্ডিয়াল গহ্বরের ভিতরে হৃৎপিণ্ড সুরক্ষিত অবস্থায় একটি আবরণ দ্বারা আবৃত থাকে, সেই আবরণটির নাম হচ্ছে পেরিকার্ডিয়াল আবরণ বা পেরিকার্ডিয়াম মেমব্রেন। মনে রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ, রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। এই মাঝের অংশটি হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের মূল অংশ, এটি হচ্ছে অলিন্দ, আর এই অংশটি হচ্ছে নিলয়, এটি হচ্ছে নিলয়। অলিন্দ বৃহত্তম অংশ। অলিন্দ এবং নিলয়ের দুই পাশে যে উপবৃত্তাকার অংশটি পাওয়া যাচ্ছে এটি হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত হলেও মূল হৃৎপিণ্ডের অংশ নয়। এটি সাইনাস ভেনোসাস, যেটি হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ, আর এটি হচ্ছে বালবাস আর্টারিওসাস। রুই মাছে, মনে রাখতে হবে, রুই মাছে কনাস আর্টারিওসাস থাকে না। কনাস আর্টারিওসাসের পরিবর্তে ভেন্ট্রাল এওর্টার গড়ার দিকে একটি স্ফীতাকার অংশ থাকে, সেই অংশটার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। এই বালবাস আর্টারিওসাস পরবর্তীতে ভেন্ট্রাল এওর্টার সৃষ্টি করে, আর এই ভেন্ট্রাল এওর্টার গড়ার অংশটাই হচ্ছে বালবাস আর্টারিওসাস। আচ্ছা, সাইনাস ভেনোসাস, এই সাইনাস ভেনোসাস পশ্চাৎ দিকের অংশ। সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের অংশ নয়, কারণ এটি ভেনাস বা শিরার অংশ। বিভিন্ন ধরনের শিরা একত্রিত হয়ে এই শিরাগুলো স্ফীত হয়ে একটি অংশ গঠন করে, সেটার নামই হচ্ছে সাইনাস ভেনোসাস। অর্থাৎ এটি সাইনাস মানে স্ফীত অংশ, আর ভেনোসাস হচ্ছে ভেনাস অর্থাৎ শিরার অংশ। অর্থাৎ শিরার স্ফীত অংশটি হচ্ছে সাইনাস ভেনোসাস। সুতরাং হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড একটি উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস, বৃহত্তম প্রকোষ্ঠ অলিন্দ, অপেক্ষাকৃত ছোট নিলয়, এবং অলিন্দ ও নিলয়ের পরবর্তীতে ভেন্ট্রাল এওর্টার গড়ার অংশ হচ্ছে বালবাস আর্টারিওসাস নিয়ে গঠিত। আমরা এখন একটু রুই মাছের গঠন আলোচনা করব, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন আলোচনা করব। তোমরা আগে জেনেছো যে রুই মাছের হৃৎপিণ্ডের
মোট দুইটি প্রধান প্রকোষ্ঠ, একটি হচ্ছে অলিন্দ এবং নিলয়, এবং পশ্চাতে একটি স্ফীত অংশ থাকে যেটি অলিন্দের সঙ্গে সংযুক্ত, সেটির নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস প্রকোষ্ঠটি বিভিন্ন ধরনের শিরাসমূহের মাধ্যমে গঠিত। এর পার্শ্ব দিকে দুটি বৃহৎ শিরা থাকে এবং ডক্টাস কুফেরি ও এক জোড়া হেপাটিক শিরার মাধ্যমে গঠিত। তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে ডক্টাস কুফেরি, এগুলো হচ্ছে হেপাটিক সাইনাস, এগুলো হচ্ছে হেপাটিক সাইনাস, আর এটা হচ্ছে আরেক ধরনের শিরা। সুতরাং আমরা জানতে পারছি যে এক জোড়া সাইনাস ভেনোসাস, এক জোড়া হেপাটিক সাইনাস, সরি, এগুলো হচ্ছে হেপাটিক সাইনাস, এগুলো হচ্ছে হেপাটিক সাইনাস, এগুলো হেপাটিক সাইনাস, আর এটা হচ্ছে ডক্টাস কুফেরি। সুতরাং হেপাটিক সাইনাস, ডক্টাস কুফেরি এবং অন্যান্য শিরা সমৃদ্ধ হয়ে বৃহত্তম একটি শিরা গঠন করে, সেই শিরাটির নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস ছিদ্র, সাইনাস ভেনোসাস যুক্ত থাকে অলিন্দের সাথে, অলিন্দের সাথে যুক্ত থাকে একটি ছিদ্রপথে, সেই ছিদ্রটার নাম হচ্ছে সাইনো এট্রিয়াল পথ, সাইনো এট্রিয়াল, এটি হচ্ছে সাইনো এট্রিয়াল ছিদ্রপথ। এবং এর একটি, এই যে ছিদ্রপথটি নিয়ন্ত্রণ করে, এখানে একটা ভাল্ব থাকে, আমরা পরে জানবো এই ভাল্বগুলোর নাম। এই ভাল্বের কাজ হচ্ছে রক্ত প্রবাহিত হয়ে সামনের দিকে যাবে, কিন্তু সামনে থেকে অর্থাৎ নীল অলিন্দ থেকে কখনো সাইনাস ভেনোসাসের রক্ত আসবে না। সাইনাস ভেনোসাসের পরবর্তী আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অলিন্দ। অলিন্দের প্রকোষ্ঠটি বা অলিন্দটি সবচেয়ে একটি বড় প্রকোষ্ঠ এবং এর প্রাচীর তুলনামূলকভাবে পাতলা। আমরা যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাস হতে অলিন্দে আসলো, সেই অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার তখন আরেকটি প্রকোষ্ঠে যাবে। এই প্রকোষ্ঠটির নাম হচ্ছে নিলয়। নিলয়ের এর প্রাচীর অধিক পুরু এবং অলিন্দ ও নিলয় একটি ছিদ্রের মাধ্যমে সংযুক্ত থাকে, সেই ছিদ্রটির নাম হচ্ছে অলিন্দ নিলয় ছিদ্র, অলিন্দ নিলয় ছিদ্রপথ। এবং এখানে যে কোপাটিকাটি পাওয়া যায় সেটা হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার কোপাটিকা বা ভাল্ব। এই যে কোপাটিকাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার ভাল্ব। এই এট্রোভেন্ট্রিকুলার ভাল্বের কাজ সাইনো এট্রিয়াল ভাল্বের মতোই। এখান থেকে রক্ত সম্মুখ দিকে বালবাস আর্টারিওসাসে যায়। তোমরা জানো যে রুইমাসে কোনো কোনাস আর্টারিওসাস থাকে না, এই বালবাস আর্টারিওসাসে একটি ছিদ্রপথে বালবাস আর্টারিওসাস হয়ে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে ফুলকায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় এবং ফুলকায় অক্সিজেন সমৃদ্ধ হয়ে তা আবার ডর্সাল অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। এটি হচ্ছে সাইনাস ভেনোসাস, অলিন্দ। আমরা এরপরের অংশে যাই, নিলয়। তোমরা আগে জেনেছো যে নিলয় পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দিকে অবস্থিত একটি গহ্বর, যার প্রাচীর অত্যন্ত পুরু এবং মাংস, এটি বালবাস আর্টারিওসাসে উন্মুক্ত হয়, বালবাস আর্টারিওসাসে একটি ছিদ্রপথে উন্মুক্ত হয়, নিলয় বালবাস আর্টারিওসাস। হৃৎপিণ্ডে কতগুলো কোপাটিকা জানে, তোমরা জানোই যে এইগুলো হচ্ছে কোপাটিকা যেগুলো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। কোপাটিকার কাজ হচ্ছে হৃৎপিণ্ড দিয়ে রক্ত প্রবাহের নিয়ন্ত্রণ করা। সাইনাস ভেনোসাস, অলিন্দ, নিলয়ের মতো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ও উপপ্রকোষ্ঠগুলোর মধ্যে সংযোগ ছিদ্রে কোপাটিকা থাকে। সুতরাং সংযোগ ছিদ্র নিয়ন্ত্রণকারী যে অংশগুলো থাকে সেগুলোই হচ্ছে কোপাটিকা। এই কোপাটিকাগুলো শুধু সামনের দিকে রক্ত প্রবাহের সময় খুলে যায়, ফলে রক্ত পশ্চাৎ গতিপথে বন্ধ হয়। অর্থাৎ যখন অলিন্দ সম্প্রসারিত হয়, অলিন্দ এবং নিলয় অর্থাৎ হৃৎপিণ্ড প্রসারিত হয়, তখন শিরার মাধ্যমে রক্ত অলিন্দে প্রবেশ করলে এই কোপাটিকা খুলে যায়। কিন্তু বিপরীত যখন তেমনি যখন চাপ প্রয়োগ করে, অর্থাৎ অলিন্দ যখন প্রেশার প্রয়োগ করে, তখন আবার এই কোপাটিকাটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ সাইনো এট্রিকুলার
ভালভটি বন্ধ হয়ে যায়, কিন্তু খুলে যায় কোনটি? এট্রিও ভেন্টিকুলার ভালভ, এইটি হচ্ছে এট্রিও ভেন্টিকুলার ভালভ। এই এট্রিও ভেন্টিকুলার ভালভ খুলে যায়, তখন রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। যখন নিলয়ে রক্ত সংকুচিত হয়, নিলয়ে যখন সংকুচিত হয়ে যায়, তখন আবার এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ বা কপাটিকা বন্ধ হয়ে যায়, খুলে যায় কোনটি? ভেন্ট্রিকিউলো বালবাস কপাটিকা, এটিকে বলা হয় ভেন্ট্রিকিউলো বালবাস কপাটিকা বা ভালভ। যখন সংকুচিত হয় নিলয়, তখন কিন্তু এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ বা কপাটিকা বন্ধ হয়ে যায়, কিন্তু খুলে যায় হচ্ছে ভেন্ট্রিকিউলো বালবাস ভালভ। ফলে রক্ত নিলয় থেকে বালবাস আর্টারিওসাসে প্রবেশ করে, এবং বালবাস আর্টারিওসাস সম্মুখ দিকে গঠন করে হচ্ছে ভেন্ট্রাল অ্যারটা। ভেন্ট্রাল অ্যারটা পথে রক্ত প্রবাহিত হয় ফুলকা ছিদ্রে। হৃৎপিণ্ডের রক্ত, হৃৎপিণ্ডে সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। তোমরা লক্ষ্য করলে দেখবে যে ডক্টর স্কুভেরি, তারপর দুই ধরনের শিরা এবং হেপাটিক সাইনাসের মাধ্যমে রক্ত যে প্রবাহিত হয়ে সাইনাস ভেনোসাসে আসে, সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। সুতরাং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শুধুমাত্র একটি মাত্র পথে, অর্থাৎ হৃৎপিণ্ডের একটি মাত্র চক্রের বা পথের মাধ্যমে প্রবাহিত হয়। কখনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা হয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে না। এ কারণে এদের রক্ত প্রবাহকে বলা হয় একচক্রী রক্ত প্রবাহ বা একমুখী রক্ত প্রবাহ। একমুখী রক্ত প্রবাহ হয়, এবং যেহেতু এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ছাড়া অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় না, সুতরাং এটি একটি শিরার সঙ্গে তুলনা করা যায়। এ কারণে রুই মাসের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড বা ভেনাসার্ট, শিরা হৃৎপিণ্ড বা ভেনাসার্ট। সাইনাস ভেনোসাস ভালভ, এট্রিও ভেন্টিকুলার ভালভ, ভেন্টিকিউলো বালবাস ভালভ। কপাটিকা সমূহের নাম এবং অবস্থান তোমরা আগেই জেনেছো, যে সাইনো এট্রিয়াল ভালভ অবস্থান করে সাইনাস ভেনোসাস ও এট্রিয়ামের মাঝখানে, এট্রিও ভেন্টিকুলার ভালভ অবস্থান করে এট্রিয়াম ও ভেন্টিকুলার মাঝখানে, ভেন্টিকুলো বালবাস ভালভ অবস্থান করে ভেন্ট্রিকল এবং বালবাস এরাটার মাঝখানে। আমরা রুই মাসের রক্ত সংবহন আমরা জানলাম, যে রুই মাসের রক্ত, শিক্ষার্থীবৃন্দ আবার একটু আমরা রিভিউ করব, যে রুই মাসের হৃৎপিণ্ড ভেনাস হার্ট নামে পরিচিত, কারণ এটিতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। এবং আমরা দেখছি যে হৃৎপিণ্ডের মূল দুইটি অংশ, একটি হচ্ছে অলিন্দ এবং নিলয়ের, নিলয় এবং অলিন্দের পশ্চাতে যে ত্রিকোণাকার অংশটি থাকে সেটি হচ্ছে সাইনাস ভেনোসাস। সুতরাং সারা দেহে বিপাকীয় কাজের ফলে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বিভিন্ন শিরার মাধ্যমে প্রবাহিত হয়ে হৃৎপিণ্ডের দিকে আসে, তা দুই ধরনের, তা হচ্ছে হেপাটিক সাইনাস এবং ডক্টর স্কুভেরির মাধ্যমে প্রবেশ করে সাইনাস ভেনোসাসে। সাইনাস ভেনোসাস থেকে রক্ত প্রবেশ করে অলিন্দে, অলিন্দে থেকে অলিন্দ নিলয় ছিদ্র পথে প্রবেশ করে নিলয়ে, নিলয় থেকে নিলয় ও বালবাসের মধ্যে ভেন্ট্রিকুলো বালবাস পথে প্রবেশ করে বালবাস আর্টারিওসাসে। এই বালবাস আর্টারিওসাস থেকে ভেন্ট্রাল অ্যারটা হয়ে বা অঙ্কীয় মহাধমনি হয়ে রক্ত প্রবেশ করে ফুলকা ছিদ্রে। সুতরাং সারা দেহে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে প্রবাহিত হয়ে ফুলকায় আসে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য, এবং সেই ফুলকায় প্রবেশ করে কয়েক ধরনের ধমনির মাধ্যমে, যেগুলো তোমরা ধমনীতে পাবে, এবং ধমনী থেকে এই হৃদ ফুলকা থেকে সেই রক্তগুলো আবার বহির্বাহী ধমনির মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের রক্ত সংবহনতন্ত্রে ক্লাসের যা পড়ানো হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আগামী ক্লাসে আমরা আসবো ধমনীতন্ত্র নিয়ে। সবাই ভালো থেকো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের একটি প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্রটি তোমরা দেখলে বুঝতে পারবে যে রক্ত সাধারণত আসছে ফুলকা থেকে ইফারেন্ট ধমনী, অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহ করে সারা দেশে, কার্বন ডাইঅক্সাইড আবার হৃৎপিণ্ডে প্রবাহিত করে। তো শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে রুই মাসের ধমনীতন্ত্র নিয়ে। আল্লাহ হাফেজ।